ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। নির্দেশনা পাওয়ার পর উপকূলবাসীকে আশ্রয়কেন্দ্রে নেওয়া সহ সাগর ও বিভিন্ন নদনদীতে থাকা নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া ঝুঁকির মধ্যে থাকা বাসিন্দাদের সতর্ক করা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে। এদিকে মোখা মোকাবেলায় জেলায় 642টি আশ্রয়কেন্দ্র ও 10,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। জেলার 6 উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে চাল ও নগদ টাকা। মজুত রাখা হয়েছে আরও 244 মেট্রিক টন খাদ্যশস্য। প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ পরবর্তী জরুরি ত্রাণের জন্য নগদ টাকা, ঢেউটিন ও কম্বল। নদী তো সকালে পানি তো ভরিয়ে গেলে ওইটা আমি কি তরতে গেলে পানি সকালে দেখছি নদীর পানি ফুললেও নেই। আমরা তো সবাই সকাল তোই থাকি, কীভাবে আমরা চলে যাবো? সংকেত পাওয়ার সাথে সাথে আমরা ওই সাইক্লোন সেন্টারে যাই, পরিস্থিতি বুঝে, এবার আমাদের মেয়ে ছেলে তাদেরকে আগে আশ্রয় কেন্দ্রে নিয়ে পাঠায়, তারপর আমরা পুরুষ পোলা ওই বাড়িতে থাকি। আমরা এই নামাজ পড়ি, আমরা যাবো, আমি দেবো সবজি যাবো দেবে মোকাবেলার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের দুটো দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি কমিটি সভা করেছে এবং সেই সভার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে আমাদের সশস্ত্র ডিপার্টমেন্ট সকলেই প্রস্তুত রয়েছে এবং তারা তাদের সক্ষমতা অনুযায়ী যদি দুর্যোগ আঘাত হানে তারা সেখানে কাজ করবে। হ্যাঁ, আমাদের মানে স্বেচ্ছাসেবী টিম তারা কাজ করছেন এবং তারা লোকজনকে সতর্ক করতেছেন।